ব্র্যাগিং একেবারে একেবারেই নিষিদ্ধ এবং আমরা সেটাকে সব জায়গায় বন্ধ করবার জন্য আমরা চেষ্টা করছি। এই বিষয়টা তো এটা অন্যান্য সামাজিক সমস্যার মতোই একটা সমস্যা, এটা শুধুমাত্র আইন করে শুধুমাত্র শিক্ষকদেরকে দিয়ে বলেই যে হবে তা নয়, এটার জন্য একটা মানসিকতা তৈরি করতে হবে, একটা সংস্কৃতি একটা গড়ে তুলতে হবে এটার বিরুদ্ধে। তো সেই কাজে কিন্তু আপনাদেরও সবার সহযোগিতা প্রয়োজন, সবাইকে নিয়েই কাজ করলে আমি বিশ্বাস করি যে আমরা সবাই চাইলে এখনও পৃথিবীর অধিকাংশ দেশেই কিন্তু সবাই চাওয়া সত্ত্বেও এবং বিভিন্ন ধরনের আইন থাকা সত্ত্বেও কিন্তু র্যাগিং সারা বিশ্বেই কোথাও না কোথাও চালু এখনও আছে, বিভিন্নভাবে হয়, অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়, এটি নিশ্চয়ই কারো কাম্য নয়। অথবা আমরা সবাই একসঙ্গে কাজ করতে হবে, আমি মনে করি সেখানে গণমাধ্যমের একটা খুব বিরাট ভূমিকা রয়েছে। গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী শিক্ষার্থী অভিভাবক সবার জন্যেই হয়রানি অনেক কমেছে, ব্যয় সাশ্রয়ী হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে কোনো নতুন সিস্টেমই সেটাকে চালু করতে গেলে সেখানে কিছু কিছু হয়তো সমস্যা প্রাথমিক দিকে হতে পারে, আমাদেরও সেরকম কিছু কিছু সমস্যা হয়েছে, কিছু কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলোকে কাটিয়ে উঠে এবার আরও ভালো করবার আমাদের চেষ্টা আছে। আগামী বছর থেকে আমরা সারা বিশ্বে যেমন হয় একটি পরীক্ষা হয়, সেরকম একটি পরীক্ষা হবে যেখানে সকল বিশ্ববিদ্যালয় সেখানে অংশ নেবে এবং সেই একটি পরীক্ষার মাধ্যমেই একটা জাতীয় একটা মেধা তালিকা হবে, তার ভিত্তিতেই সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।